সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রুহাফজা হেলদি আড্ডায়। আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে, আর আজকে আমাদের সাথে আছেন আমাদের ভীষণ প্রিয় একজন ব্যক্তি, একজন ডক্টর, একজন বিশেষজ্ঞ, ডায়াবেটিক্স ও হরমোন বিশেষজ্ঞ, ডক্টর এম এ হালিম খান। কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। রোজার শুরুর দিকে পেয়ে আপনাকে খুবই মানে ভালো হয়েছে, কারণ আমরা এখন জানতে পারবো যে দর্শকরা ডায়াবেটিক্স রোগী হলে রোজার প্রথম দিকে কি কি ধরনের ডায়েট ফলো করবে। আচ্ছা, প্রথমে আমি বলি যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের রোজা রাখার জন্য কিছু প্রস্তুতির দরকার আছে। যদিও আমাদের দেশে সবাই এত হেলথ কনসিয়াস না, এই জন্য আসলে ডাক্তারের শরণাপন্ন হন না। যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের রমজানের আমরা বলি যে 3 মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। তবে আমাদের দেশে তো 3 মাস আগে থেকে আসলে সবাই অত কনসিয়াস না, এই জন্য আসে না। অন্তত 1 মাস আগে থেকে কিন্তু ওনার প্রস্তুতি নিতেই হবে, এবং উনি রোজা রাখার আসলে উপযুক্ত কিনা সেটা ডাক্তারের কাছ থেকে জেনে নিতে হবে। আর ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যেমন রক্তের সুগার, 3 মাসের সুগারের গড়, লিভার, কিডনি ফাংশন, রক্তের চর্বি ইত্যাদি কিছু পরীক্ষা আছে, এগুলো করে আসলে নির্ণয় করেন যে ওনার বর্তমান সময়ে কোনো জটিল সমস্যা আছে কিনা, বা দীর্ঘমেয়াদী জটিলতাগুলো ডেভেলপ করছে কিনা, এবং করলে সেগুলোর আসলে কতটুকু সিভিয়ার সেগুলো নির্ধারণ করে ডাক্তার আসলে বলেন যে আপনি রোজা রাখতে পারবেন কি পারবেন না। আমরা আসলে সরাসরি ওইভাবে বলি না যে আমরা রোজা রাখতে আপনি পারবেন না, কারণ এটা খুব সেন্সিটিভ ইস্যু, মানুষ অনেকেই রাখতে চায়। তবে আমরা বলে দিই যে আপনার রিস্ক অনেক বেশি, অনেক মধ্যম মাত্রা রিস্ক আছে, বা আপনার রিস্ক একেবারেই কম, এভাবে বলে দেই আর কি। আপনার আপনি মেডিকেশনের কথা যদি আমাদেরকে বলেন। মেডিকেশন বলার আগে আমি আরেকটা জিনিস বলি যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের খাবার দাবার আসলে কেমন হবে রমজান মাসে। আগে যত ক্যালোরি খাবার উনি খেতেন, আগে যদি 1800 ক্যালোরি খাবার খেতেন, রমজান মাসে কিন্তু 1800 ক্যালোরি থাকবে, ক্যালোরির কোনো পরিবর্তন হবে না, শুধু খাবারের সময় এবং ধরনের পরিবর্তন হবে। এটা একটা। আরেকটা হলো যে রমজান মাসে ব্যায়াম করার যে এটা আছে, রমজানে আমরা বলি যে দিনের বেলা ব্যায়াম করার দরকার নেই, আর কেউ যদি তারাবির সালাদ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আলাদা করে আর ব্যায়াম করার দরকার নেই। তবে ব্যায়াম যদি কেউ করতেই চান, ব্যায়াম না করলে ভালো লাগে না কারো, সেক্ষেত্রে উনি রাতের বেলা ব্যায়াম করবেন। মেডিকেশনের এটা খুব গুরুত্বপূর্ণ, এটার জন্য কিন্তু ডক্টরের পরামর্শ নিতেই হবে, কারণ অনেকেই যে ভুলটা করেন যে সকালে যে ওষুধটা খান সেটাকে কিন্তু উনি আবার সেহরির সময় খাচ্ছেন, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস আকার ধারণ করতে পারে, বিশেষ করে রমজানের প্রথম 2-1টা রোজার ক্ষেত্রে দেখা যায়। কারণটা কি? কারণটা হলো যে ধরেন আমি হয়তো, উনি 2 বেলা ইনসুলিন নিচ্ছেন, তাহলে উনি কী করবেন যে সকালে তো ইনসুলিন নিয়েছেন, রাতে একটা ইনসুলিন নেবেন, আবার সেহরির সময় কিন্তু পরের দিন সকালের ইনসুলিন ভুল করে উনি নিয়ে নেবেন। হ্যাঁ, তার ট্যাবলেট থাকলে ট্যাবলেটও খাচ্ছেন, এতে করে দেখা যায় প্রথম 2-1 দিন কিন্তু সুগারটা হঠাৎ করে কমে যেতে পারে। প্রথম যদি একজন মানুষ ধাক্কা খায়, পরে কিন্তু আর রোজাটা রাখতে চায় না। এই জন্য রমজানের আগে থেকে যদি ডাক্তারের পরামর্শ নেন, এবং ডাক্তার যদি সেটা বলে দেন যে রমজানের সময় কিভাবে পরিবর্তন করতে হবে, তাহলে রোজাটা রাখা ইজি হয়। আমি বলি যে রমজানের প্রথম যেদিন তারাবির নামাজ পড়বেন শুরু হবে, সেদিন থেকেই ওনার সকালে যে খাবারটা আগে খেতেন রমজানের প্রথম দিন হলো, সেটা রোজাটাকে হলো ইফতার ধরতে হবে, আর সেহরিটা হলো শেষ রাত, এরকম একটু শেষ চিন্তা করতে হবে আর কি। যেমন আগে যদি রমজানের আগে যদি 10 ইউনিট ইনসুলিন সকালবেলা পান, তার ইফতারে পানি খেয়ে 10 ইউনিট ইনসুলিন নেবেন, আর হয়তো সে উনি রাতের বেলা 6 ইউনিট ইনসুলিন নিচ্ছেন, ওইটাকে সেহরির আধা ঘন্টা বা 15 মিনিট আগে ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করেন সেটা নিয়ে উনি ওনার সেহরি খাবেন। ট্যাবলেটের ক্ষেত্রেও একই অবস্থা, সকালে যেটা খান সেটা ইফতারে পানি খেয়ে বা ইফতার করার পরে খাবেন, আর শেষ মানে রাতে যেটা খান সেটাকে সেহরির সময় খেতে হবে, সেটার অর্ধেক পরিমাণ কমাইতে হবে, কারণ দিনের বেলা যেহেতু আমরা খাওয়া দাওয়া করি না, ওইভাবে সুগার বাড়ার সম্ভাবনা কম থাকে, এই জন্য সেহরির সময় ডোজটা 50% রিডাকশন করতে হয় আমরা বলি। তাহলে মানে খালি পেটে থাকবে এমন কিছুর আগে এমন কোনো মেডিসিন আমাদের খাওয়া উচিত না যে যেটাতে আমাদের মানে সুগার লেভেলটা কমে যায়? কমে যেতে পারে, রমজানের সময় 2টা জিনিসই কিন্তু হতে পারে, 1 নম্বর সুগার অনেক কমে যেতে পারে, আবার অনেক বেড়েও যেতে পারে, কারণ সেহরির সময় অনেকে আবার অনেক বেশি বেশি খাওয়া দাওয়া করে, এটা ওটা, সেক্ষেত্রে তার সুগার অনেক বেশি বেড়েও যেতে পারে, আবার কমেও যেতে পারে। আরেকটা জিনিস হলো রমজানের যে কাজটা করতে হবে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে,
তাদের ক্ষেত্রে অনেক বেশি ফ্লুইড তরল খাবার খেতে হবে, কারণ সারাদিন এখন প্রায় 18 ঘন্টা মতো রোজা রাখতে হবে। সেক্ষেত্রে তা কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। ডায়াবেটিস রোগীর যদি ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দেয় সেক্ষেত্রে তার কিন্তু খুব জটিলতা হতে পারে, কমায় চলে যেতে পারে পর্যন্ত, হঠাৎ করে অনেক সুগার বেড়ে গিয়ে হাসপাতালে অ্যাডমিটেড হওয়ারও দরকার হতে পারে হয়তো। এই জন্য ফ্লুইড খুব বেশি খেতে হবে। ফ্লুইড খাওয়ার তো সময় তো অনেক আছে, ইফতার থেকে শুরু করে একদম সেহরি পর্যন্ত যতবার সুযোগ থাকে পানি খাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে যদি কেউ কোমায় চলে যায় বা হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে ইমিডিয়েটলি কি কি করা যেতে পারে? আচ্ছা, হঠাৎ করে যদি কোমায় চলে যায় তাহলে তার বাসায় যদি গ্লুকোমিটার থাকে তাহলে গ্লুকোমিটার দিয়ে উনি সুগারটা দেখে নেবেন। সুগার যদি 4-এর কম হয় তাহলে বুঝতে হবে ওনার হাইপোগ্লাইসেমিয়া দেখা দিয়েছে। সুগার যদি খুব বেশি 16.7 বা 20-এর উপরে 25 ইত্যাদি ইত্যাদি এবং উনি কোমায় চলে গেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু তাকে হাসপাতালে নিতে হবে এবং তাকে সেভাবেই ম্যানেজ করতে হবে। আরেকটা বিষয় বলি যে রোজা রাখা অবস্থায় গ্লুকোমিটার দিয়ে সুগার দেখা যাবে কি না, এটা অনেকেই কোশ্চেনটা করে থাকেন যে হ্যাঁ আসলে গ্লুকোমিটার দিয়ে সুগার দেখা যাবে, এতে কোনো রোজার ক্ষতি হবে না। এটাই হলো মানে রক্ত বের হলে ওই এক ফোঁটা রক্ত বের হলে কোনো অসুবিধা নাই, এবং এটা বিজ্ঞ আলেমদের ব্যাপারে অভিমত রয়েছে যে রোজার কোনো ক্ষতি হবে না। আরেকটা জিনিস হলো যে রোজা রেখে কি ইনসুলিন নেওয়া যাবে কিনা। সাপোজ একজন হয়তো শেষ রাতে একটা ইনসুলিন নেন কিন্তু উনি ভুলে গেছেন, অনেক ইনসুলিন নিচ্ছেন, হয়তো 30 ইউনিট ইনসুলিন নিচ্ছেন কিন্তু উনি নিতে ভুলে গেছেন, তাহলে কি উনি কি সকালে ইনসুলিনটা নেবেন না? হ্যাঁ অবশ্যই নেবেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না। তার মানে সহজে ইনসুলিন নেওয়া যায়, রোজা রেখেও ইনসুলিন নেওয়া যায়, কারণ এটা পুষ্টি দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, পুষ্টি দিচ্ছে না। রুহাবজা কি খেতে পারবে একজন ডায়াবেটিস? হ্যাঁ, ডায়াবেটিসের রোগী রুহাবজা খেতে পারবে, অসুবিধা নেই। রুহাবজা খেলে আলাদা করে চিনি যোগ করার দরকার নেই, যেটা আছে সেটার পরিমাণ কিরকম হবে? মানে রেগুলার পরিমাণ বলতে কি, ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সবকিছু খেতে পারবে কিন্তু পরিমিত খেতে হবে। কারণ হলো আমরা যারা সুস্থ মানুষ আছি তাদের শরীরে কিন্তু একটু বেশি খাবার খেলে যে সুগারটা বাড়বে সেটাকে কমানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন আমাদের বডিতে প্রোডাকশন হয়। কিন্তু যেহেতু ডায়াবেটিসে আক্রান্ত মানুষের ইনসুলিন রিলিজ বা সিক্রেশন হয় খুবই কম, সেক্ষেত্রে উনি ইচ্ছে করলে অনেক বেশি খেয়ে সেটাকে আবার ডায়াবেটিসটা কন্ট্রোল রাখাটা ডিফিকাল্ট হবে। তবে পরিমাণ মতো সব খাওয়া যাবে। আপনার সাথে কথা বলতে বলতে তো অনেকখানি সময় চলে গেল, আমাকে একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। দর্শক, চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, আপনারা আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না। ফিরে আসছি রুহাবজা হেলদি আড্ডার রান্নাঘরের নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রোজার সময় সারাদিন পানাহার থেকে বিরত থাকায় রোজাদারেরা ক্লান্ত, অবসন্ন এবং দুর্বল হয়ে পড়ে। ইফতারের সময় এক গ্লাস রুহাবজা মুহূর্তের মধ্যে তাদের শরীর ও মনকে চাঙ্গা করে প্রাণশক্তি ফিরিয়ে আনে। রুহাবজা যেন অমৃত সুধা। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিয়ামত স্বরূপ মূল্যবান ঔষধি উদ্ভিদ, সুস্বাদু টাটকা ফলের রস ও তাজা ফুলের নির্যাস দিয়ে তৈরি ভিটামিনে ভরপুর রুহাবজা। আমাদের রুহাবজা। রোজার সময় সারাদিন পানাহার থেকে বিরত থাকায় রোজাদারেরা ক্লান্ত, অবসন্ন এবং দুর্বল হয়ে পড়ে। ইফতারের সময় এক গ্লাস রুহাবজা মুহূর্তের মধ্যে তাদের শরীর ও মনকে চাঙ্গা করে প্রাণশক্তি ফিরিয়ে আনে। রুহাবজা যেন অমৃত সুধা। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। শতবর্ষেরও অধিক সময় ধরে মানুষের স্বাস্থ্য সেবায় নিবেদিত এক অনন্য প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, যার প্রতিটি ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয় প্রতিটি ওষুধ এবং পণ্য। হামদর্দ লভ্যাংশ থেকে প্রতিষ্ঠা করেছেন হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ, হামদর্দ পাবলিক কলেজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হসপিটাল, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হসপিটাল, হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ ও হসপিটাল। সারা দেশব্যাপী রয়েছে হামদর্দের ক্লিনিক ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা। হামদর্দ ল্যাবরেটরিজ, মানুষ, মানবতা ও হামদর্দ। রোজার সময় সারাদিন পানাহার থেকে বিরত থাকায় রোজাদারেরা ক্লান্ত, অবসন্ন এবং দুর্বল হয়ে পড়ে। ইফতারের সময় এক গ্লাস রুহাবজা মুহূর্তের মধ্যে তাদের শরীর ও মনকে চাঙ্গা করে প্রাণশক্তি ফিরিয়ে আনে। রুহাবজা যেন অমৃত সুধা। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ।
মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিয়ামত স্বরূপ মূল্যবান ঔষধি উদ্ভিদ, সুস্বাদু টাটকা ফলের রস ও তাজা ফুলের নির্যাস দিয়ে তৈরি ভিটামিনে ভরপুর রু আফজা। আমাদের রু আফজা রোজার সময় সারাদিন পানাহার থেকে বিরত থাকায় রোজাদারেরা ক্লান্ত, অবসন্ন এবং দুর্বল হয়ে পড়ে। ইফতারের সময় এক গ্লাস রু আফজা মুহূর্তের মধ্যে তাদের শরীর ও মনকে চাঙ্গা করে প্রাণশক্তি ফিরিয়ে আনে। রু আফজা যেন অমৃত সুধা। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। শতবর্ষেরও অধিক সময় ধরে মানুষের স্বাস্থ্যসেবায় নিবেদিত এক অনন্য প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, যার প্রতিটি ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয় প্রতিটি ওষুধ এবং পণ্য। হামদর্দ লভ্যাংশ থেকে প্রতিষ্ঠা করেছে হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ, হামদর্দ পাবলিক কলেজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হসপিটাল, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হসপিটাল, হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ ও হসপিটাল। সারা দেশব্যাপী রয়েছে হামদর্দের ক্লিনিক ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা। হামদর্দ ল্যাবরেটরিজ, মানুষ, মানবতা ও হামদর্দ। রোজার সময় সারাদিন পানাহার থেকে বিরত থাকায় রোজাদারেরা ক্লান্ত, অবসন্ন এবং দুর্বল হয়ে পড়ে। ইফতারের সময় এক গ্লাস রু আফজা মুহূর্তের মধ্যে তাদের শরীর ও মনকে চাঙ্গা করে প্রাণশক্তি ফিরিয়ে আনে। রু আফজা যেন অমৃত সুধা। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। শতবর্ষেরও অধিক সময় ধরে মানুষের স্বাস্থ্যসেবায় নিবেদিত এক অনন্য প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, যার প্রতিটি ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয় প্রতিটি ওষুধ এবং পণ্য। হামদর্দ লভ্যাংশ থেকে প্রতিষ্ঠা করেছে হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ, হামদর্দ পাবলিক কলেজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হসপিটাল, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হসপিটাল, হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ ও হসপিটাল। সারা দেশব্যাপী রয়েছে হামদর্দের ক্লিনিক ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা। হামদর্দ ল্যাবরেটরিজ, মানুষ, মানবতা ও হামদর্দ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। আমাদের সাথে আছে আমাদের অতিথি, আর আমি আছি আপনাদের সাথে নাইলা বাড়ি। ডক্টর হালিম, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, গেস করতে পারেন কি হবে? রুআবজা আছে, বরফ আছে, পানি আছে, গ্লাস আছে। বিশেষ করে আমি বলবো যে সারাদিন রোজা রাখার পরে এরকম একটা শরবত সবার জন্য খুব জরুরি, কারণ রুআবজায় যে গ্লুকোজ এবং ফ্রুকটোজ আছে, বিশেষ করে গ্লুকোজটা খুব তাড়াতাড়ি ব্রেইনের সেলগুলোতে চলে যায় এবং খুব তাড়াতাড়ি রিফ্রেশড হয়ে যায় আর কি মানুষ। এই জন্য এই বছর তো প্রায় 18 ঘন্টার মতো রোজা রাখতে হবে, সেক্ষেত্রে রাখতে হচ্ছে। হ্যাঁ, এটা যেহেতু মানে খুবই কনসেন্ট্রেটেড, এটা একদম নিচে পড়ে গেছে, তো আমরা এটাকে এখন মিক্স করব। আর ফল দিয়ে বিভিন্ন রকম সালাদ তৈরি করে সেগুলোও খাওয়া যেতে পারে এই শরবতের পাশাপাশি। যাদের ঠান্ডা আছে তারা ইচ্ছা করলে বরফকুচি নাও দিতে পারেন, কারণ আমরা আসলে সাজেস্ট করছি না কাউকে বরফকুচি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু ঠান্ডা খেতে মজা লাগে তাই আমরা এখানে বরফকুচি দিয়ে নিচ্ছি। এখন তো নানান রকম শেপের বরফ পাওয়া যায়, মানে শেপ করে রাখার মতো বক্স পাওয়া যায়, যেটা ইচ্ছা করলে আপনি বিভিন্ন ডিজাইনার শেপে বরফ বানিয়ে নিতে পারবেন, তাতে শরবতটা দেখতেও সুন্দর লাগে। আজকে আমি বিদায় নিচ্ছি, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, তবে যাবার আগে আপনার জন্য একটা ছোট গিফট। হামদর্দকে অশেষ ধন্যবাদ প্রতি রমজান এরকম একটা হেলদি আড্ডার আয়োজন করার জন্য। আসলে আড্ডা যে হেলদি হতে পারে এর আসলে এই প্রোগ্রামটা আসলে আমি বুঝতে পারি। আসলে এই হেলদি আড্ডাটা আমাদের সবার প্র্যাকটিস করা উচিত। হামদর্দকে অনেক ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাদের সবাই। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ হয়ে যাচ্ছে রু আফজা হেলদি আড্ডা। আমি নাইলা বাড়ি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর দেখলেন তো কত মজার মজার রেসিপি আমরা বানাচ্ছি।
আমাদের সাথেই থাকুন, আমাদের রু আফজা হেলদি আড্ডার প্রত্যেকটি পর্ব দেখুন। তবে হ্যাঁ, আপনারা যদি আরও অনেক রেসিপি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, www.ruhafza.com.bd। এছাড়া রয়েছে ফেসবুক পেজ হামদার্দ রু আফজা। ভালো থাকুন, সুস্থ থাকুন আর রোজায় সবাইকে নিয়ে আনন্দে মেতে থাকুন। আল্লাহ হাফেজ।